বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে সৌদি আরব। সৌদি রয়্যাল কোর্টে রোববার এক নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে ঢাকায় প্রাপ্ত এক বার্তায় একথা জানানো হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো জরুরি এই ফ্যাক্স বার্তায় জানা যায়, সৌদি শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডেপুটি মিনিস্টার ডক্টর আহমেদ আল ফাহাইদ রোববার সকালে টেলিফোনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলামকে বিষয়টি জানান। জানা যায়, শ্রমিক নিয়োগের পরিকল্পনা চূড়ান্ত করতে এক সপ্তাহের মধ্যে সৌদি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল শিগগির বাংলাদেশ সফর করবে। সফরে তিনি জানান, শ্রমিক নিয়োগে সৌদি শ্রম মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক বাংলাদেশ সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই নিয়ে বাংলাদেশের মন্ত্রী ও সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল ফাকেইর মধ্যে সফল আলোচনা হয়। এতে উভয় পক্ষ থেকে এ অভিমত দেয়া হয় যে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা রয়েছে এবং তারা সৌদি আরবের সংস্কৃতি ও শ্রম আইন সম্পর্কেও অবহিত। আরব নিউজ পত্রিকায় আরও বলা হয়, বাংলাদেশে একটি জনশক্তি কেন্দ্র স্থাপিত হয়েছে। এই কেন্দ্র সৌদি আরবের সঙ্গে জনশক্তি রফতানি প্রক্রিয়া সম্পন্ন করবে। এছাড়া বাংলাদেশে রয়েছে প্রায় 22 লাখ শ্রমিকের ডাটাবেজ, যা বর্তমানে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও হংকং সহ অন্যান্য দেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে ব্যবহার করা হয় বলে মোশাররফ হোসেন একথা জানান। উল্লেখ্য, বাংলাদেশিদের কাজের ভিসা, আকামা ও পেশা পরিবর্তন সহ অনেক সুযোগ সুবিধা বন্ধ করে দেয় সৌদি সরকার। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।